প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি চারু ও কারুকলা বিষয়ের একটি ছবি এঁকে দেখাবো। তোমরা সবাই চারু ও কারুকলা বইটি হাতের কাছে নাও। এই বইটি তোমরা হাতের কাছে নাও এবং সাথে ড্রয়িং খাতা, পেন্সিল, স্কেল, কালার পেন্সিল, ইরেজার, শার্পনার নিয়ে বসো। তোমরা সবাই গত অনলাইন ক্লাসে আমরা তোমরা সবাই একটু এ পৃষ্ঠাটি খুলো। গত অনলাইন ক্লাসে আমরা কোন ছবিটি সম্পর্কে জেনেছিলাম? আমরা জেনেছিলাম এই ছবিটি সম্পর্কে। এটি হচ্ছে মোমবাতির ছবি। আজকে আমরা জানবো এই ছবিটি সম্পর্কে, জানবো মানে এই ছবিটি কিভাবে আঁকতে হয় সেটি আমরা দেখে নেব। এই ছবিটির নাম কি? এই ছবিটির নাম হচ্ছে আইসক্রিম। তোমরা সবাই আইসক্রিম খেতে অনেক পছন্দ করো, আমি কিন্তু জানি তোমাদের প্রিয় খাবার হচ্ছে আইসক্রিম, চকলেট। এই দুটি তোমাদের অনেক পছন্দের খাবার। আচ্ছা চলো তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা আঁকাআঁকিতে চলে যাই। শিক্ষার্থীরা তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি প্রথমে এই শেপের একটি রেখা এঁকে নিচ্ছি, এটিকে বলে ওভাল শেপ, মানে ডিম্বাকৃতি, অনেকটা দেখেছো। এখন আমি চারপাশটাতে স্কেল দিয়ে দাগ টেনে নিব। দেখো দাগ টেনে নিচ্ছি, নিলাম, আমি একটু এখানে একটু পাশটাতেও একইভাবে দাগ টেনে নিব। এখন আমি নিচে ডান্টিটি এঁকে নিচ্ছি। আচ্ছা দেখো আমি কি এঁকেছি, এঁকে ফেললাম আইসক্রিম। তাহলে তোমরা সবাই দেখেছো আমি কিভাবে আইসক্রিম এঁকেছি।
ভেতরে নকশাগুলো এঁকে নেই। আজকে তাহলে আজকে ছবি আঁকার বিষয় তাহলে আজকে আমরা কি জানলাম, কিভাবে আইসক্রিম আঁকতে হয় সেটি জেনে নিলাম। আজকে ছবি আঁকার বিষয় হচ্ছে ছিল আইসক্রিম, তোমরা দেখে নিলে কিভাবে আইসক্রিম আঁকতে হয়। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো, আগামী অনলাইন ক্লাসে আমি নাইমা ম্যাম তোমাদের সামনে আরও একটি ছবি আঁকার বিষয় নিয়ে আসব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।